পয়েন্টটা এখানে বলছে, রাইটার্স আর নেসেসারিলি অ্যাম্বিভ্যালেন্ট অ্যাবাউট এনি কাইন্ড অফ রিকগনিশন। রাইটাররা যারা আছে, যারা একটু উদাসীন মনের হয়, যারা কিনা সবসময় ভাবের জগতে থাকে, এখন কোন ধরনের রিকগনিশন বলতে যে তারা কোনো অ্যাওয়ার্ড পাচ্ছে বা তাদেরকে ডাকা হচ্ছে কোনো একটা প্রোগ্রামে, এরকম ভাবে তাদেরকে একটা সম্মান দেওয়া হচ্ছে, এই ধরনের রিকগনিশন আসলে খুব বেশি তাদের মাথা ঘামায় না। তারা কাইন্ড অফ অ্যাম্বিভ্যালেন্ট, মানে তাদের ওই ধরনের কোনো অনুভূতি তৈরি হয় না, এই কথাটা বলছে। সো এইটা হচ্ছে কাইন্ড অফ একটা আর্গুমেন্ট দিল। এবার আর্গুমেন্ট দেওয়ার পরে এবার বললো যে অনার্স, প্রাইজ, স্যাম্পল, প্রেজ, এই জিনিসগুলো আসলে তারা খুব একটা মানে মাথায় নেয় না, বিকজ। হ্যাঁ আচ্ছা, তো এখন রাইটারদের কথা বলছিলাম, তারা হচ্ছে তাদের রিকগনিশন ব্যাপারে খুবই অ্যাম্বিভ্যালেন্ট, মানে হচ্ছে তাদের ওরকম মাথা ব্যথাই নেই যে কি হচ্ছে না হচ্ছে, কোনো ধরনের অনার্স, প্রাইজেস, সিম্পল প্রেজ এসব ব্যাপারে তাদের কোনো মাথা ঘামায় না, বিকজ দে আর অ্যাম্বিভ্যালেন্ট অ্যাবাউট দেয়ার রিলেশনশিপ টু দ্য প্রেজেন্ট। তারাই পাস্টে যারা ছিল তাদেরকে খুশি করা, মানে এটা কাইন্ড অফ হচ্ছে যে এটা যারা কিনা চলে গেছে, হ্যাঁ, তারা তাদের কথা হিসেবে চিন্তা করছে যে তারা যারা মানে আমার আগে যারা লিখছে এরকম রাইটাররা, তাদেরকে আমি খুশি করব। যদি তারা মারা গেছেন, কিন্তু সেই ডেড রাইটার, তারপরে সেই ডেড রাইটাররা যেভাবে লিখে গেছেন, তারা তাকে, ওই ডেড রাইটাররা তাকে একটা কোনো কিছু লিড করছেন। কোথায় লিড করছেন? তাদের মতো করে লেখার জন্য। এই কারণে পরবর্তী সময়ে অ্যাট প্রেজেন্ট রাইটাররা চিন্তা করে যে তাদের ডেড রাইটার যারা ছিল, তারা তাকে যেভাবে একটা আইডিওলজি দিয়ে গেছে, সেই আইডিওলজির উপর বেস করে সে লিখবে, দ্যাট মিনস ডেড রাইটারদের সে স্যাটিসফাই করবে। ফোর্সড টু অ্যাডমিট দ্যাট দিস ইজ ইম্পসিবল, এটা আসলে ব্যাপারটা ইম্পসিবল। হি ডিসপ্লেসেস হিজ হোপ অন টু দ্য ফিউচার, দ্য পোস্টেরিটি মানে পরবর্তী প্রজন্ম, হুজ জাজমেন্ট হি উইল নেভার নো। সে তার পরবর্তী ফিউচারের জন্য কিছু লিখে দিতে চায় এবং সেটা জাজমেন্ট কীরকম হবে সে কখনো জানতে পারে না। ঠিক তেমনিভাবে তার পেছনের যেই আগের যারা ছিল অ্যানসেস্টর, তারা যা লিখছে সেটা জাজমেন্ট যেমন এখন সে করতে পারছে এবং তারা আগে জানতে পারতো না, মানে এখন তারা অলরেডি মারা গেছে তাই তারা জানার কোনো স্কোপ নাই, ঠিক তেমনিভাবে এখন বর্তমানে সে যা লিখছে সে জানে না তার পরবর্তীতে তার জাজমেন্টটা কীরকম হবে। That leaves the present as only the audible judge of his work. But the present is made up of precisely the people whom the writer cannot live among. এর মানে যেটা বোঝাচ্ছে যে শুধুমাত্র বর্তমানে যারা আছে সেই অডিওবল জাজের উপরে সে এরকম মানে খুব বেশি নির্ভর থাকতে পারে না, কিন্তু তারা সে যেই কাজগুলো করে সে যদি এখন নাও থাকে, পরবর্তী প্রজন্ম যেন তার কাজটা আসলে দেখতে পারে, মানে বুঝতে পারে, এইভাবে সে তৈরি করার চেষ্টা করে তার লেখাকে। হুইচ ইজ ওয়াই হি সাবস্ট্রাক্টস হিমসেলফ ফ্রম দ্য অ্যাকচুয়াল ওয়ার্ল্ড ইন অর্ডার টু ডিপোজিট এ ভার্সন অফ হিমসেলফ ইন ইজ রাইটিং, অর্থাৎ সে তার রাইটিংয়ের মধ্যে নিজের একটা ভার্সন লেখার চেষ্টা করে এবং তার অ্যাকচুয়াল ওয়ার্ল্ড থেকে সে একটু বিরত থাকে, একটু দূরে থাকে। দ্য অ্যাপ্রোভেশন, অ্যাপ্রোভেশন হচ্ছে অ্যাপ্রুভাল, দ্য অ্যাপ্রোভেশন অফ দ্য লিভিং ইজ দাস মিনিংফুল টু এ রাইটার। এই অ্যাপ্রোভেশনটা যেটা, যে এইভাবে সে রাইটারটা তার লাইফটা লিড করবে, এটা রাইটারের জন্য খুবই মিনিংফুল, সে এটাকে খুব মানে খুব ইম্পর্টেন্স দিচ্ছে যে না আমি এইভাবেই চলবো। অনলি ইন সো ফার অ্যাজ হি ক্যান কনভিন্স হিমসেলফ, মানে সে নিজে কনভিন্স করতেছে যে সে বর্তমানে পাস্ট এবং ফিউচারের মধ্যে কোনোটাতেই মানে পাস্ট এবং ফিউচারের ব্যাপারটাকে সে মূলত মানে গুরুত্ব দিচ্ছে, অ্যাপ্রোভেশন দিচ্ছে, কিন্তু বর্তমানকে সে অ্যাপ্রুভ করতেছে না এবং বর্তমানে সে যেটা আছে সেই জিনিসটাকে সে অনেকটা অ্যাভয়েড করার চেষ্টা করছে, যেটাই এর আগে লাইনে বলা হয়েছে। ইন সো ফার অ্যাজ ইট বিকামস মেটাফরিক্যাল, অর্থাৎ কোনটা পাস্ট এবং ফিউচারটা, এটা ইন আদার সেন্স মেটাফরিক্যাল, বাট সে ওইভাবেই আর কি জিনিসটাকে নিজের মতো করে সাজিয়ে নিয়েছে। এটা হচ্ছে মূলত প্যাসেজের কথা। এই প্যাসেজের মধ্যে শুরুতে কিছু আর্গুমেন্ট ছিল, একটা অ্যাজাম্পশন ছিল, তারপর সেখানের মধ্যে সে কেন এটাকে মানে সে কেন অ্যাম্বিভ্যালেন্ট সেটার একটা কারণ এই দুই লাইনের মধ্যে দেখানো হয়েছে এবং সে তার থিঙ্কিংটা কি, তার নিজের একটা থিম এখানের মধ্যে সে দেখানোর চেষ্টা করছে। এই হচ্ছে মূলত দুইটা বা তিনটা পার্ট। তো এখন কোশ্চেন হচ্ছে, দ্য অথর অফ দ্য প্যাসেজ বিলিভস দ্যাট রাইটার্স আর অ্যাম্বিভ্যালেন্ট টু রিকগনিশন বিকজ ইট ইজ, এখন এই ইট ইজটা কি, ইট ইজ হচ্ছে এই রিকগনিশন, রাইটাররা রিকগনিশনের ব্যাপারে খুবই অ্যাম্বিভ্যালেন্ট, মানে একদম মানে খাপ ছাড়া, মানে ওরকম ছাড়াভাবে থাকে, ওরকম কিছু মনে হয় না তার কাছে, বিকজ ইট ইজ, কারণ এই রিকগনিশন ব্যাপারটা কি। রিকগনিশন ইজ নাম্বার ওয়ান রিয়ালি কমেন্সুরেট টু দ্য ওয়ে ইন হুইচ পোস্টেরিটি উইল রিগার্ড এ রাইটার্স ওয়ার্ক,
এটা খুব কম সময়ে, মানে খুব রেয়ারলি কমন স্টুডেন্ট, মানে খুব কম সময়ে এরকম দেখা যায় যে তার পরবর্তী পোস্টুরিটি, মানে পরবর্তী প্রজন্ম তার লেখাটাকে গুরুত্ব দিবে বা রিগার্ড করবে বা এরকম একটা সম্মান দিবে, এরকম একটা কাজ। তারপরটা বলছে রিকগনিশন ইজ অনলি অফ কনসিকুয়েন্স ইন দ্য ফিউচার, যেটা কিনা ফিউচারের পরবর্তী কনসিকুয়েন্স। ইয়েট যদিও অ্যান অথর উইল নেভার নো হোয়াট দ্য ফিউচার থিঙ্কস অফ হিজ অর হার ওয়ার্ক, এটা হচ্ছে কারণ হচ্ছে রিকগনিশনটা হচ্ছে তার পরবর্তী ফিউচারের জন্য একটা কনসিকুয়েন্স, যদিও সে অর্থ জানে না সে ফিউচারে তার সম্বন্ধে বাকিরা কী চিন্তা করে না চিন্তা করে সেই বিষয়ে সে জানে না। 3 নম্বর, রিকগনিশন ইজ টিপিক্যালি বিস্টোর্ড ইন দ্য প্রেজেন্ট, এরা বর্তমানে প্রেজেন্টে আছে, হোয়ার এজ এ রাইটার ইজ মোর কনসার্ন উইথ অ্যাপ্রুভেশন ফ্রম দ্য পাস্ট অ্যান্ড দ্য ফিউচার, তার মূল লক্ষ্যটা হচ্ছে পাস্ট এবং ফিউচার নিয়ে। 4 নম্বর, রিকগনিশন ইজ আনফেয়ারলি মিটেড আউট দোজ টু দোজ হু পজেস অনলি এ মোডিকাম অফ ট্যালেন্ট, যারা কিনা মোটামুটি মাঝারি মানে ট্যালেন্ট নিয়ে থাকে সেটা তাদের জন্য, সেই তাদের জন্য এই রিকগনিশন হচ্ছে আনফেয়ার, এটা 4 নম্বর। 5 নম্বরটা হচ্ছে রিকগনিশন ইজ মোস্টলি আনরিলেটেড টু দ্য কোয়ালিটি অফ রাইটার্স প্রোজ, রাইটারের যে আগ্রহটা, যেই মানে সরি আগ্রহ বলতে ভুল বললাম, সরি রাইটারের যেই লেখার যেই মানে ধারাটা বা সে যেই স্টাইল লিখে বা রাইটারের যে পোজ বলতে বোঝাচ্ছে যে মূল সারমর্ম বা মূল ধারাটা, ওইটা আসলে এই রিকগনিশনের সাথে আনরিলেটেড। এই হচ্ছে 5টা অপশন। তো এখন অথর কিন্তু এখানের মধ্যে মূলত রাইটার কিন্তু এখানে অথর না, অথর যে এটা পুরোটা লিখছে, অথর কার ব্যাপারে লিখছে, রাইটার ব্যাপারে লিখছে, রাইটারদের নিয়ে লেখা শুরু করছে। তো এটা হচ্ছে রাইটার নিয়ে লিখতেছে, এটা হচ্ছে টপিক, এবং স্কোপ হচ্ছে রাইটার নিজেকে কী মনে করে, অ্যাম্বিভ্যালেন্ট মনে করে, এটা হচ্ছে তার স্কোপ, ওই তার নিজের সেন্স, মানে একজন রাইটারের সেন্সটাকে অথর এখানে বোঝানোর চেষ্টা করছে। তাহলে এবার বলেন তো এখানের মধ্যে অথর যে বিলিভ করতেছে যে রাইটারটা, রাইটাররা নর্মালি অ্যাম্বিভ্যালেন্ট রিকগনিশনের ক্ষেত্রে, কেন? আমরা প্রথমে এখানের মধ্যে এটা আমরা দেখি যে আনফেয়ারলি মেটেড হু পজেস মোডিকাম অফ ট্যালেন্ট, ট্যালেন্ট মিডিয়াম হলে এটা তারা আনফেয়ার হবে, এই ধরনের তো কোনো কথা আমি বলতে পারতেছি না। তারপরে এখানে 1 নম্বরটা বলছে রিয়ালি কমেন্সুরেট টু দ্য ওয়ে ইন হুইচ পোস্টেরিটি উইল রিগার্ড রাইটার্স ওয়ার্ক, তো পরবর্তী পোস্টেরিটি তার রাইটারদের ওয়ার্ক করবে কি করবে না, এটা খুব কম সময়ে রিয়ালি ঘটে ঘটনাটা। তো এটা আসলে রিয়ালি ঘটে নাকি বেশি ঘটে এই ব্যাপারটাও আমরা বলতে পারি না। কেন বলতে পারি না, কারণ এখানে অথর নিজেই পাস্ট এবং প্রেজেন্ট দুইটা অংশ নিয়ে আছে, সো এটা বাদ। লাস্টে E নাম্বারটা, মোস্টলি আনরিলেটেড টু দ্য কোয়ালিটি অফ রাইটার্স প্রোজ, একদম এটা যে মোস্টলি, মোস্টলি হচ্ছে এক্সট্রিম ওয়ার্ড, ঠিক আছে, এই কারণে এটা খুব বেশি পরিমাণ আনরিলেটেড হবে কি না, এরকম আনরিলেটেড হবে না, এই কারণে এটাও বাদ। D নাম্বারটা বাদ দিলাম, এই 4 নাম্বারটা বাদ দিলাম, বিকজ এটা হচ্ছে আউট অফ স্কোপ। এবার আসি 2 এবং 3-এ, আনসার হবে আসলে 3 নাম্বারটা, আনসার হবে আসলে 3 নাম্বারটা, বিকজ এখানে যেটা বলছে টিপিক্যালি বেস্টোর্ড ইন দ্য প্রেজেন্ট, এটা প্রেজেন্টে আর কি ব্যাপারটা আছে, টিপিক্যালি আছে, যেখানে রাইটার হোয়ার এজ, মানে যদিও এটা এখানের মধ্যে প্রেজেন্টে আছে কিন্তু রাইটারদের মূল কনসার্ন ছিল যেটা সে বলছে এখানের মধ্যে, তার মূল জাজমেন্টটা হচ্ছে কাকে নিয়ে, যে ওই পাস্ট এবং প্রেজেন্ট, পাস্টে যারা ছিল ডেড রাইটার তাদের কথা এখানের মধ্যে বলছে, আর তারপর হচ্ছে যে পরবর্তী প্রজন্ম পোস্টুরিটি কীভাবে জাজমেন্ট করবে এটা কথা তারা বলছে, সুতরাং তার লেখাটা ওইভাবেই লিখতে চাচ্ছে সে। সো দ্যাটস ওয়াই 3 নম্বরটা হচ্ছে পারফেক্ট আনসার, এটাই হবে কারেক্ট আনসার। আচ্ছা, তারপরে ওয়ান্স আমেরিকান মেন রিটার্ন ফ্রম দ্য ওয়ার্ল্ড ওয়ার টু ব্যাটল ফিল্ডস দে কুইকলি ডিসপ্লেসড দ্য উইমেন হু হ্যাড টেম্পোরারিলি ফিল্ড জবস আদারওয়াইজ রিজার্ভ ফর ম্যান, অর্থাৎ ব্যাটল ফিল্ড থেকে যারা যখন আমেরিকান মেনরা ফিরে আসলেন তারা খুব সহজে খুব কুইকলি উইমেনদের ডিসপ্লেস করে দিছে, যেখানে উইমেনরা টেম্পোরারি ওই মেনের জায়গায় কাজ করতো। উইথ মেনি উইমেন রিভার্টিং টু দেয়ার ডোমেস্টিক রোল, মানে তাদের রিভার্টিং মানে আবার ফেরত যাওয়া, সেই ডোমেস্টিক রোলে যারা যখন ফেরত চলে গেল, দ্য ড্রামাটিক ইনক্রিজ অফ বার্থ রেট খুব ড্রামাটিক্যালি বেড়ে গেছে, ইজ পারহ্যাপস নট সো সারপ্রাইজিং,
কারণ এতটা আসলে সারপ্রাইজিং হওয়ার কিছু না, কারণ ম্যাক্সিমাম উইমেনরা ডোমেস্টিক রোলে চলে গেছে, সুতরাং বার্থ রেটটা বাড়তেই পারে। ইয়েট, এবার এই ইয়েটটা আমাকে একটু খেয়াল করতে হবে যে এই ইয়েট বলতে এখানে কি বলছে। ইয়েট সাচ ফ্যাক্টরস অ্যালোন ক্যান নট এক্সপ্লেইন দ্য ইনক্রিজ দ্য নাম্বার অফ বার্থস ফ্রম 1946 টু 1951। এবং ইয়েট দিয়ে এখানে অথর কথাটা বলছে যে শুধুমাত্র ওই ফ্যাক্টরগুলাই একা নট অ্যালোন ক্যান নট এক্সপ্লেইন দ্য ইনক্রিজ অফ নাম্বার, সে একা এটা আমি এটাকে জাজ করতে পারি না যে ওই ফ্যাক্টরগুলো শুধুমাত্র এটার জন্য দায়ী। মুরে, মুরে হচ্ছে একজন ইনভেস্টিগেটর বা একজন ব্যক্তি, সে বলছে মুরে সাজেস্ট দ্যাট বোথ উইমেন অ্যান্ড মেনস পার্সপেক্টিভ হ্যাভ চেঞ্জড। মুরে বলছে যে উইমেন এবং মেন তাদের পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে গেছে, মোস্টলি বিকজ অফ আমেরিকার সাকসেস ইন দ্য ওয়ার। যেহেতু আমেরিকা এখানে মধ্যে ওয়ারে সাকসেস হয়েছে, এই কারণে তারা মানে পুরুষরা যারা চলে আসছে বাড়িতে, ঠিক আছে, এবং সেই কারণে র্যাপিড পপুলেশন গ্রোথ হয়েছে। এই কথা কে বলছে? মুরে বলছে, খেয়াল করেন কিন্তু, এই কিন্তু মুরে বলছে। আচ্ছা, হাউএভার, এবার হাউএভার দিয়ে যে কথাটা বোঝায় সেটা হচ্ছে মুরে যে কথাটা বলছে তার আবার উল্টা। অর্থাৎ মুরে যে কথাটা বলুক না কেন, এটা হচ্ছে ইয়েটের যে কথাটা বলছে সেই ইয়েট কথাটার সাপোর্টে মুরে কথাটা বলছে। অর্থাৎ আমি যদি বলি যে এই আগের পোর্শনটা এটা হচ্ছে নাম্বার ওয়ান, তাহলে ইয়েট হচ্ছে আমার নাম্বার টু, এবং মুরে হচ্ছে নাম্বার টুটাকে সাপোর্ট করতেছে। আর এখানে হাউএভারটা যেটা, এই হাউএভার হচ্ছে আবার সেই নাম্বার ওয়ানে আমি ফেরত গেলাম, এটা হচ্ছে হাউএভারের ইউজ। হাউএভারটা আমরা আসলে মূলত ইউজ করি যে ধরলাম একটা পজিটিভ কথা বললাম, তারপর আমি বাট দিয়ে একটা নেগেটিভ কথা বললাম, আমি যদি তারপর একটা হাউএভার কথাটা ইউজ করি, এই হাউএভার মানে হচ্ছে যে ওই আগের পজিটিভটাকে, প্রথম লাইনে পজিটিভটাকে আবার সামনে আনা, এটা হচ্ছে হাউএভারের ইউজ। তো এবার হাউএভার বলছে, হাউএভার দিস পজিশন ইগনোরস দ্য মেনি মিডল অ্যান্ড লোয়ার মিডল ক্লাস উইমেন হু কন্টিনিউড ওয়ার্কিং ইন ফ্যাক্টরিজ অ্যান্ড হু কন্ট্রিবিউটেড ইন দ্য ড্রামাটিক সার্জ ইন পপুলেশন। সো এখানে বলছে হাউএভার দিয়ে কথাটা বলছে যে আবার সেই পুরাতন এক নম্বর লাইনে আমি চলে গেলাম, সেখানে যেটা বলছিল যে আবার উইমেনরা ফেরত আসছে এবং ড্রামাটিক ইনক্রিজ হয়েছে, এবং হাউএভার দিয়ে কিন্তু সেই কথাটাই বলছে যে দিস পজিশন ইগনোরস, কার পজিশন? এই মুরের পজিশন, দুই নম্বরের যে পজিশনটা ইগনোর করতেছে। দুই নম্বরের পজিশনটা ইগনোর করা মানেই হচ্ছে এক নম্বরটাকে সাপোর্ট করা। তাহলে এক নম্বরটাকে সাপোর্ট করার ক্ষেত্রেই সে বলছে যে ওই মিডল ক্লাস উইমেন যারা আছে, তারা যখন এখানে মানে ফ্যাক্টরি থেকে যখন কাজ করতো বা কিছু কিছু কাজ করতো বা কিছু কিছু ফেরত আসছে, সেখান থেকে ড্রামাটিক ইনক্রিজ হয়েছে। রিগার্ডিং দ্য সাবসেট, এই এতক্ষণ ধরে যে বকবক করা হয়েছে, এই বকবক করার পরে আমরা জানতে পারি এই দ্য মোর প্লজিবল ভিউ, মানে আই টু প্লজিবল ভিউ, যেটা মানে আই টু স্যাটিসফাইড কোনো যদি ভিউ পাই আমরা, বা আরও অন্য কেউ যদি বলে থাকে এরকম কোনো কথা, যদি থার্ড কোনো একটা অ্যাজাম্পশন বা থার্ড কোনো একটা প্রিমাইস যদি আমরা খুঁজে পাই, তাহলে দেখি যে ইজ দ্যাট কাপলস আর মোর লাইকলি টু কনসিভ বেসড অন দ্য ফ্যাক্ট দ্যাট দে কনসিডার্ড দেমসেলস পার্ট অফ ডুয়াল ইনকাম হাউস হোল্ড। যখন তারা বুঝতে শুরু করলো যে ঠিক আছে হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেই ডুয়াল ইনকাম করে, তখন সেখানে মধ্যে মহিলারা কনসিভ করতে চাইলেন, এবং সেটা হচ্ছে কোথায়, এতক্ষণ যে কথা বলা হয়েছে এই কথার পরে আলাদা একটা কথা, রিগার্ডিং দ্য সাবসেট, এটা একটা অথর অন্য একটা কথা, মানে এই রিলেভেন্ট অন্য একটা কথা এখানে উনি অ্যাড করছেন। এবার আসে বলছে ইফ নেসারি, মানে এটা যদি সত্যি হয়ে থাকে, দেন ইফ নেসারি দ্য উইমেন অফ দ্য হোম কুড ওয়ার্ক, মানে যারা কিনা উইমেন ঘরেও আছে বাইরেও কাজ করতে পারে, তাদের জন্য এটা পসিবল। সো এই প্যাসেজটার মধ্যে দুইবার শিফট আছে, দুইবার তিনবার শিফট আছে। প্রথমে এক নম্বরটা কথা বলছে যে হ্যাঁ খুব ভালোভাবে এটা বার্থ রেট বাড়তেছে, আমেরিকানরা ওয়ার থেকে ফিরে আসছে, আমেরিকান মেনরা এই সেই। দুই নম্বর বলছে যে না, দুই নম্বর যে কথাটা ইয়ের দিয়ে কথাটা বলছে, এটা বলছে যে না শুধুমাত্র এটাই একমাত্র কারণ না যে এটার জন্য বার্থ রেট বাড়তে পারে, এবং সেক্ষেত্রে মুড়ে ওই ইয়েট করার ইয়েট কথাটা পরে যে কথাটা বলছে সেটাকে মুরে আর একটু সাপোর্ট দিছে, এরকমভাবে যে মুরের একটা কথা বলছে সে সাজেস্ট করছে এরকম যে মেন অ্যান্ড উইমেন তারা তাদের পার্সপেক্টিভ চেঞ্জ করছে, অমুক করছে তমুক করছে, তখন আমেরিকা সাকসেস হয়েছে, এই কারণে র্যাপিড গ্রোথ বাড়ছে এই সেই। এটা মুরে হচ্ছে যে আরও অন্যান্য দুই তিনটা ফ্যাক্টর আনার চেষ্টা করছেন। হাউএভার দিয়ে আমরা সেই আগের প্রথম লাইনে চলে গেলাম, সেই লাইনে যেটা বলছে লোয়ার এবং মিডল লোয়ার ক্লাস যারা আছে তারা তাদের ফ্যাক্টরিতে এবং বাসায় দুই জায়গায় কাজ করা শুরু করছে, এবং তার পরবর্তীতে মুরের কথা এবং পরবর্তীতে আরেকটা কথাকে শেষ করার পরে আমরা ওই প্লজিবল ভিউটা আমি পেলাম। এই দুইবার শিফট হয়েছে সেন্টেন্স, এই প্যাসেজটার মধ্যে দুইবার শিফট হওয়ার পরে এবার ফাইনালি আমরা কোশ্চেনে দেখতে পাই অ্যাজ ইউজ দ্য ফার্স্ট সেন্টেন্স প্লজিবল ইজ মোস্ট নিয়ারলি মিনস।
সো এই প্রথম লাইনে যেটা প্লজিবল ছিল, মোর প্লজিবল, তো এই মোর প্লজিবল বলতে আসলে কি বোঝানো হচ্ছে এটা আমাকে বের করতে হবে। যেহেতু একটা থার্ড ভিউ আনা হয়েছে বা এই সকল ভিউগুলোর উপর বেস করে একটা ভিউ বলা হয়েছে, এটা মোস্ট পসিবল আমার জন্য একটা কি বলবো বিশ্বাসযোগ্য একটা সূত্র থেকে আসা উচিত না? সো সে না 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 প্রেজর থেকে না, এত প্রশংসা করার মতো আচ্ছা প্রেজরতে হচ্ছে না, কন্ট্রোভার্সিয়ালও হচ্ছে না, কমন কি হবে, কমনও হচ্ছে না, থাকলো শুধু অ্যাকসেপ্টেড আর হচ্ছে ক্রেডিবল, এই দুইটা ক্রেডিবল না? আচ্ছা আচ্ছা ক্রেডিবল তো অনেকেই বলতেছে, আচ্ছা আনসার হচ্ছে ক্রেডিবল। এখন ক্রেডিবল ব্যাপারটা আসলে কি, অ্যাকসেপ্ট হচ্ছে যে আমি এটাকে বিশ্বাস করলাম এবং এটাকে মেনে নিলাম, এই পর্যন্ত আমি মেনে মেনে নিলাম, বাট ক্রেডিবল হচ্ছে যে বিশ্বাসযোগ্য বা হচ্ছে এটাকে মানার মতন, বাট নট নেসেসারি অ্যাকসেপ্ট করে ফেলছি, মানে ব্যাপারটা হচ্ছে যে মোর প্লজিবল ভিউ হচ্ছে আমরা দেখতেছি এরকম, বাট নট লাইক যেটাকে আমরা অলরেডি অ্যাকসেপ্ট করে ফেলছি, এটা অন্যান্য ভিউগুলোর উপর বেস করে দেন আমরা একটা সাজেশনে আসতে পারি যেটা কিনা আমার জন্য ক্রেডিবল, বাট নট নেসারেলি যে এই পরবর্তী লাস্টের যে ভিউটা কথা বলা হয়েছে, যাদের যে কনসেপ্ট করে বা ভিউ কথা বলছে বা ডুয়েল ইনকামের কথা বলা হয়েছে, এটা অ্যাকসেপ্টেড হতেই হবে, নট নেসারি। সো দ্যাটস ওয়াই আনসার হচ্ছে ক্রেডিবল। 4 নম্বরে ওই যে প্যাসেজটা আমরা এতক্ষণ পড়লাম সেই প্যাসেজটাই আবার দেয়া আছে, জাস্ট আমাকে এখন আরেকটা নতুন কোশ্চেন দেওয়া হয়েছে আমার সামনে, সেটা হচ্ছে এরকম, দ্য প্যাসেজ ইমপ্লাইজ, প্যাসেজটা ইমপ্লাই করা হচ্ছে এখানে মধ্যে এরকমভাবে, দ্যাট দ্য মেইন শর্টকামিংস ইন মুরেস ভিউ ইজ দ্যাট ইট, মুরেস ভিউটার আসলে শর্টকামিংটা কি, শর্টকামিং বলতে আমি একটু বলে দিই, এটা হচ্ছে মূলত ড্রব্যাক্সের কথা বলেছে, মুরের কথা ড্রব্যাক্সটা কি হতে পারে। এখন মুরের কথা যেহেতু বলছে আমি সরাসরি মুরের কথাটা চলে যাবো, মুরে কোথায় বলছেন, এখানে বলছেন, তো মুরের সাজেশনটা কি ছিল, আমি যেহেতু মুরের শর্টকামিং বা মুরের ড্রব্যাক্স বের করতে চাচ্ছি, সুতরাং মুরে কি কথাটা বলছে এটা জানা আমার জন্য খুব জরুরি, এটা বোঝা আমার জন্য খুব জরুরি, আমি চলে যাই মুরের কথায়। মোরে সাজেস্ট করছে যে উইমেন এবং মেন তারা সবাই তাদের পার্সপেক্টিভ চেঞ্জ করছে, আমেরিকা সাকসেস হয়েছে এই কারণে তাদের র্যাপিড পপুলেশন গ্রোথ হয়েছে, এটা হচ্ছে মোরের কথা। এখন এই কথার অ্যাগেনস্টে আমাকে যেতে হবে, এমন একটা লজিক দাঁড় করাতে হবে যাতে কিনা আমি বলতে পারবো যে মোরের কথাটা হচ্ছে আসলে একটা শর্টকামিং, মানে এর মোরের ওই ওই অপশনটা হচ্ছে পাঁচটা অপশনের মধ্যে সেই অপশনটা হচ্ছে মোরের শর্টকামিং বা মোরের ড্রব্যাক্স, মোরের কথা ড্রব্যাক্স। আচ্ছা এবার নাম্বার ওয়ান, বিকজ ইট, ইট মানে হচ্ছে মুরের কথাটা, মুরের ভিউ, মুরের ভিউ ইগনোরস দ্য রোল উইমেন প্লে ইন ডুয়েল ইনকাম হাউসহোল্ড, এটা কথাটা একটু বলছে প্যাসেজের মধ্যে, বিকজ ইজ দ্যাট ইজ দ্য শর্টকামিংস ফেল, মুরের ভিউ যেটা সরি মুরের ভিউ ফেলস টু অ্যাকাউন্ট ফর এ পার্টিকুলার সেগমেন্ট অফ সোসাইটি। 3 নম্বর, মুরে ফেলস, মুরের ভিউ রিলাইজ টু মাচ অন পিপলস পারসেপশন অন দেয়ার ওয়েলথ, এটা তো শর্টকামিং হইতেই পারে না, কারণ 3 নম্বরটা তো হচ্ছে উল্টা মুরের কথা বলছেই, মুরের সাপোর্টই কথা বলছে যে মুরে ওই পিপলের পার্সপেক্টিভের কথা চিন্তা করছে, সুতরাং 3 নম্বরটা আমি পুরোই বাদ দিতে পারবো। 4 নম্বরটা হচ্ছে মুরেস ভিউ ওভার এমফেসাইসেস উইমেন হু কন্টিনিউড ওয়ার্কিং ইন ফ্যাক্টরিজ। আচ্ছা 5 নম্বরটা বলছে মুরের ভিউ ইজ অনলি কনসিডার্স উইমেন পার্সপেক্টিভ, এই যে অনলি কথাটা বলছে না এই কারণে আমি এটা আগে বাদ দিব, দুইটা বাদ দিলাম। এবার দেখি কাকে কাকে বলছে, এবার এখানে মধ্যে থাকে কি, নাম্বার ওয়ান মুরের ভিউ ইগনোরস দ্য রোল উইমেন, ইগনোর দ্য রোল উইমেন প্লে ইন ডুয়েল ইনকাম হাউসহোল্ড, ডুয়েল ইনকাম হাউসহোল্ডে উইমেনরা যে রোল প্লে করতেছে এইটাকে, এটা মুরে একদম ইগনোর করছে, এরকম ইগনোর করছে কি, যদি ইগনোর করতো তাহলে মুরে বলতো না যে বোথ মেন এন্ড উইমেন তাদের পার্সপেক্টিভ চেঞ্জ করছে এবং পার্সপেক্টিভ চেঞ্জ করে তারা হচ্ছে র্যাপিড গ্রোথে যাচ্ছে, না এটা অবশ্য খুব একটা যায় না এর সাথে, আমি তারপর একটু নিয়ে রাখলাম। 2 নম্বরটা হচ্ছে মুরেস ভিউ ফেলস টু অ্যাকাউন্ট ফর এ পার্টিকুলার সেগমেন্ট অফ সোসাইটি,
আচ্ছা, এই কথাটা মানে হচ্ছে মুরের ভিউ বলছে যে বোথ উইমেন এবং মেন সবাই তাদের পার্সপেক্টিভ চেঞ্জ করছে বিকজ আমেরিকা সাকসেস হয়েছে, কিন্তু পরবর্তীতে হাউএভার কথাটার পরে এখানে একটা কথা বলছে মেনি মিডল এবং লোয়ার মিডল ক্লাস। আচ্ছা, হাউএভার দিয়ে লোয়ার এবং মিডল লোয়ার ক্লাসের কথা বলছে এই কারণে যে মুরে খুব সম্ভব পসিবিলিটি আছে যে সে উইমেন এবং মেন যাদের কথা বলছে সে ইন টোটাল বলতে গেলে প্রায় অলমোস্ট 100% সবার কথা বলছে, কিন্তু তার মাঝখানে হয়তো লোয়ার মিডল বা মিডল ক্লাস হয়তো আছে তাদের কথা মুড়ে আপাতভাবে সে ভুলে গেছিল, তাদের কথা সে ওইভাবে অ্যাকাউন্টে নেয় নাই। হইতে পারে এটা একটা শর্টকামিং হইতে পারে, পসিবিলিটি আছে। 3 নম্বর তো বাদ দিলাম, 4 নম্বর ওভার এমফেসাইজেস উইমেন হু কন্টিনিউড ওয়ার্কিং ইন ফ্যাক্টরিজ। না, এটা একদম আউট অফ স্কোপের মতো মনে হচ্ছে, এটা একদম ওভার এমফেসাইজ করছে বলতে তেমন কিছু ওভার এমফেসাইজ দিয়ে মানে বুঝিয়ে তেমন কোনো কথা সে বলে নাই, যেটা কিনা তার মূলের কথাটা শর্টকামিং হইতে পারে। তো বাকি থাকলো 1 এবং 2। আচ্ছা, আনসার হবে এখানে মধ্যে 2, এটা হচ্ছে কারেক্ট আনসার, বিকজ মুরে বলছে যে উইমেন এবং মেন সবাই চেঞ্জ করে তাদের একটা পার্সপেক্টিভ, আর ওদিকে হাউএভার দিয়ে হাউএভার নিশ্চয়ই এমন কোনো কথা যেটা কিনা মুরের কথা উল্টা, এবং সেখানের মধ্যে কিন্তু মিডল এবং লোয়ার মিডলের কথা বলা হয়েছে যে তারা তাদের মতো ফ্যাক্টরিতে কিছু কিছু ফ্যাক্টরিতে কিছু কিছু হচ্ছে গিয়ে বাসায় কাজ করে এবং সেখানে ড্রামাটিক সার্জ হয়, অর্থাৎ সেটা অল্টারনেট কোনো একটা রিজন হইতে পারে ড্রামাটিক বার্থ রেটের। সো ওই মুরের কথাটা শর্টকামিং অবশ্যই এই কথাটা হচ্ছে, সো দ্যাটস ওয়াই আনসার হচ্ছে এটা বি। আচ্ছা, তারপরে আরেকটা ওই একই প্যাসেজ, মুরের প্যাসেজ, ঠিক আছে, আমেরিকান ওয়ার ব্যাটল ফিল্ডের প্যাসেজ, এটা আপনারা একটু নিজেরা একটু আমাকে আনসারটা বলবেন, এটা আমি কিছু বলবো না। এটা বলছে অ্যাকর্ডিং টু দ্য অথর, অথরের মতো করে প্যাসেজ কিন্তু আগেরটাই, অ্যাকর্ডিং টু দ্য অথর মিডল এবং লোয়ার মিডল ক্লাস উইমেন ওয়ার মোর লাইকলি টু কনসিভ বেসড অন হুইচ অফ দ্য ফলোয়িং, কিসের উপর বেস করে তারা ওইখানকার লোয়ার মিডল ক্লাস উইমেনরা কনসিভ করতে চাচ্ছিল। আমি একটু অপশনগুলো একটু বলে দিই, প্রথমে হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড, 2 নম্বরটা সেন্স অফ প্যাট্রিয়টিজম দেশভক্তিতার কারণে, 3 নম্বরটা অ্যাবিলিটি টু রিটার্ন টু ফর্মার জব, তাদের আগের জবসে ফিরে আসতেছে ওটার উপর বেস করে, 4 নম্বর ফাইন্যান্সিয়াল আউটলুক, 5 নম্বর ওভারঅল লেভেল অফ হেলথ, হেলথের উপর বেস করে। অ্যাকচুয়ালি আনসার হচ্ছে 4 নম্বরটা, ফাইন্যান্সিয়াল আউটলুক, এটা হচ্ছে মূলত আনসার, কারণ হচ্ছে কারণ পরবর্তী, হ্যাঁ, তারা বলছে যে লাস্টে যেটা বলছে রিগার্ডিং দ্য সাবসেট দ্য মোর প্লজিবল ভিউ হচ্ছে তারা কনসিভ করতে হচ্ছে বেসড অন দ্য ফ্যাক্ট দ্যাট দে কনসিডার দেমসেল পার্ট অফ ডুয়েল ইনকাম হাউস হোল্ড, এইখানের মধ্যে এই এইটা আছে। সো যেহেতু তাদেরকে ওই নতুন মানে বেবি নিতে আর কি তাদের সেটার যে খরচ বা মানে ভরণ পোষণের খরচ সেটা ছাড়া কভার করতে পারবে, দ্যাটস ওই ফাইন্যান্সিয়াল আউটলুকের উপর বেস করে তারা এটা কনসিভ করতে চাচ্ছে। সো এটা হচ্ছে মূলত আনসার হচ্ছে 4 নম্বরটা। অ্যাবিলিটি টু রিটার্ন ফর্মার জবস, তাদের ফর্মার জবস আবার রিটার্ন করলো, করলে কি হবে, তাতে তো এমনিতেই আগেই বলছে যে বার্থ রেটটা এমনিতেই বাড়তেছে, সে বার্থ রেট এটা যেভাবেই পারুক বাড়তেছে, কিন্তু কথা হচ্ছে যে এখানে মিডল এবং লোয়ার মিডল ক্লাস তাদের যেই নিজেদের পার্সপেক্টিভটা চেঞ্জ হচ্ছে, তারা যে নিতে যাচ্ছে, কেন নিতে যাচ্ছে, ফাইন্যান্সিয়াল আউটলুকের জন্য নিতে যাচ্ছে। ওকে, ভেরি গুড। তারপরে হচ্ছে দেয়ার হ্যাজ অলওয়েজ বিন, আমি শুরু করি এটা, দেয়ার হ্যাজ অলওয়েজ বিন কন্ট্রোভার্সি ওভার দ্য নেচার অফ, দেয়ার হ্যাজ বিন অলওয়েজ কন্ট্রোভার্সি ওভার দ্য নেচার অফ পোয়েটিক ল্যাঙ্গুয়েজ, পোয়েটিক ল্যাঙ্গুয়েজের নেচারের বিভিন্ন ধরনের কন্ট্রোভার্সি আছে, টু সাম কারো কারো কাছে এরকম মনে হয় যে পোয়েটিক ল্যাঙ্গুয়েজ শুড বি স্পেশাল, পোয়েটিক ল্যাঙ্গুয়েজে খুব স্পেশাল হইতে হবে, রিমুভড ফ্রম দ্য ল্যাঙ্গুয়েজ অফ এভরিডে লাইক দ্য ডিকটাম, দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য এজ ইজ নেভার দ্য ল্যাঙ্গুয়েজ অফ পোয়েট্রি, মানে একটা ডিকটাম বা একটা প্রবাদ আছে এরকম যে ল্যাঙ্গুয়েজের পোয়েট্রি ল্যাঙ্গুয়েজটা অন্য সব ল্যাঙ্গুয়েজ থেকে আলাদা হইতে হবে, সো দ্যাট শুড বি স্পেশাল টু আদার্স, বাকিরা চিন্তা করছে যে ইট শুড বি ক্লোজলি ইন টাচ উইথ এভরিডে অর পারহ্যাপস বি কারেন্ট ল্যাঙ্গুয়েজ হাইটেন্ড। তাহলে এখন এখানের মধ্যে যেটা দেখলাম যে দুইটা পক্ষে ভাগ হয়ে গেছে, একজন এই কথা বলতেছে আর একজন হচ্ছে টু আদার্স দিয়ে আরেক কথা বলতেছে,
এখন শুরুতেই বলছে একটা আর্গুমেন্ট দিয়ে যে এটা একটা কন্ট্রোভার্সি আছে, আর্গুমেন্টে দুই পক্ষে অথর গেছে, অথর দুই পক্ষে গেল, একটা হচ্ছে প্রথম পক্ষ একটা দ্বিতীয় পক্ষ। এবার আসি পরের প্যারাগ্রাফে, এই পরের প্যারাগ্রাফে কি বলা হয়েছে এবার একটু দেখার চেষ্টা করি। টু রাল্ফ উইডো এমারসন, এটা হচ্ছে একজন ব্যক্তি, সে কি বলল, সে বলল দ্য হোল ল্যাঙ্গুয়েজ ইন ইন ইজ ইন অ্যানি কেস ফসিল পোয়েট্রি। এটা হচ্ছে এটা একটা ফসিল পোয়েট্রি হিসেবে তাকে বলা যেতে পারে। স্টেটমেন্টস অফ দিস কাইন্ড অফ সাম এক্সটেন্ট মিস আউট পয়েন্ট হুইচ ইজ টু স্ট্রেস দ্য ইনারমাস রেঞ্জ অফ লিঙ্গুইস্টিক এক্সপ্রেশন দ্যাট ইজ ফাউন্ড আন্ডার দ্য হেডিং পোয়েট্রি। অর্থাৎ কথাটা যেটা বললো যে স্টেটমেন্ট অফ দিস কাইন্ড অফ টু সাম এক্সটেন্ট, মানে এই ধরনের স্টেটমেন্টগুলো যেগুলো দেওয়া হয় সেগুলো কোনো কোনো ক্ষেত্রে হয়তো পয়েন্ট মিস করে ফেলে, যেটা কিনা অ্যাকচুয়ালি এটার একটা বড় বিশাল একটা লিঙ্গুইস্টিক এক্সপ্রেশন বা যেটার যে মিনিংটা আছে এই মিনিংটা ওই পোয়েট্রির হেডিংয়ের মাধ্যমে জানা যায়। পুরো পোয়েট্রি জানার কোনো প্রয়োজন থাকে না, অনেক সময় হেডিং পড়েও আইডিয়া করা যায়। এই কথাটা শেষে রাল্ফ ওয়াল্ডো এমারসন কথাটা বলছেন। অ্যাট ওয়ান এক্সট্রিম, হয়তো কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এক্সট্রিম পর্যায়ে কখনো কখনো দেখা যায় যে দেয়ার আর পোয়েমস দ্যাট আর অ্যাজ ফার রিমুভড ফ্রম এভরিডে স্পিচ অ্যাজ ইট ইজ পসিবল টু ইমেজিন। আমরা যতটুকু চিন্তা করতে পারি তার থেকে চিন্তার বাইরে এমন এমন কিছু ল্যাঙ্গুয়েজ, এমন এমন কিছু শব্দ চয়ন করা হয় পোয়েমের মধ্যে যা আমাদের এভরিডে স্পিচ থেকে সম্পূর্ণ রকম ডিফারেন্ট। আচ্ছা, এরপর একটা কোলন দিয়ে আর একটা কথা বলছে যেটা কিনা এটা সাপোর্টই কথা বলা হয়েছে। অ্যাট দ্য আদার, সরি অ্যাট দ্য আদার মানে অন্য অংশে বলা যায় কিছু কিছু পয়েম আছে, এবার অন্য একটা টাইপের পয়েমের কথা বলছে। ইফ ইট ওয়ার নট ফর দ্য ডিভিশন ইন টু লাইন, যদি এটা লাইনের মধ্যে ডিভিশন না করা হয় তাহলে প্রায় একই ধরনের মিনিং তৈরি হয়, মানে তখন ওই মিনিংটাকে মানে খুব একটা আলাদা করা যায় না। তো প্রথম প্যারাগ্রাফের মধ্যে দুইটা কন্ট্রোভার্সি কথা বলা হচ্ছে, কন্ট্রোভার্সি এক সাইডে দুই সাইডের কথা বলা হয়েছে, এবং দ্বিতীয় অংশে একজন অন্য একজন থার্ড একজন পার্সন র্যালফ ওয়াল্ডো এমারসন তার স্টেটমেন্টের কথা বলা হয়েছে। তো এখানের মধ্যে কোশ্চেন আসে এরকম যে অ্যাজ ফার রিমুভ ফ্রম দ্য ডেইলি, অ্যাজ ফার রিমুভ ফ্রম দ্য ডেইলি স্পিচ অ্যাজ পসিবল, যেটা কিনা যতটুকু সম্ভব ডেইলি স্পিচ থেকে আলাদা রাখতে হবে। মোস্ট ক্লোজলি প্যারালালস অফ হুইচ অফ দ্য ফলোয়িং, নিচের কোন কথাটার সাথে প্যারালালভাবে আমরা বলতে পারি। নাম্বার ওয়ান, পোয়েমস উড ক্লোজলি রিজেম্বল প্রোজ। দুই নম্বর, কারেন্ট ল্যাঙ্গুয়েজ হাইটেন্ড। তিন নম্বর, ফসিল পোয়েট্রি। চার নম্বর, দ্য ইনারমাস রেঞ্জ অফ লিঙ্গুইস্টিক এক্সপ্রেশন। পাঁচ নম্বর, দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য এজ ইজ নেভার দ্য ল্যাঙ্গুয়েজ অফ পোয়েট্রি। এটা একটা সোজা আর কি,